আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। তো এখন যাব আমরা ঢাকার নিউ মার্কেট। বিপদে পড়ে যাইতেছি ভাই, ঢাকার নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে সবসময় মানুষ থাকে, গায়ের সাথে গা লেগে থাকে। তো দেখবো যে ভাইরাসের প্রভাব সেখানে কেমন পড়লো, মানুষজন এখন কেমন যাচ্ছে সেখানে। তো নিউ মার্কেটে যাওয়ার জন্য প্রথমে আমাকে বাসে চড়তে হবে। চলেন বাসের অবস্থা আপনাদের একটু দেখাই। এখন আমি বাসের ভিতরে, আমি যে বাসে চড়েছি সেই বাসের অবস্থাটা আপনাদের দেখাবো। এখন সিট পাইছি তবে, ঠিক আছে, এটা ভাগ্য। তো দেখেন আমি যে বাসে চড়েছি সেই বাসে কেমন লোকজন উঠেছে, চাপাচাপি ভিড় কেমন। দেখা হয়েছে ভাই, মানুষ তো কমে নাই, মানুষের মার্কেট তো চলতেছে। হায় হায় রে, আমি মনে করতেছিলাম যে মার্কেটে মনে হয় লোকজন থাকবে না। অবস্থা দেখেন ভাই, দেখে কি মনে হচ্ছে যে মানুষের ভাইরাসের ভয় আছে, মার্কেট তো সেই হারেই চলতেছে সব। আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে, মানুষ গিজ 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 করতেছে। দর্শক শ্রোতা, মার্কেট করা শেষ, দেখে যা মনে হইলো যে মানুষজনের ভাইরাসের ভয় কমই আছে বাংলাদেশের। মার্কেট টার্কেট সব তো জমজমাটি দেখতেছে, আপনারাও দেখতেছেন আশেপাশের অবস্থা। আজকের মতো এখানেই বিদায়, ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম যে নিউ মার্কেটের বর্তমান পরিস্থিতি কী।